একদিনও বাড়ির কোনো খোঁজ খবর নেই। একদিনও বাড়ি থেকে ঘুরে এসো। তাও যাবো, সময় হলেই আমি নিতে যাব। আর কে খবর নেয় তার কোনো ঠিক নেই। ওরা কবার খবর নিয়েছে আমাদের? যা, ওদের খবর নেওয়ার জন্য হাঁক পাক করছো। আর কারো কথা আমি কইনি, মার কথা কইছি। আগেরবার মার শরীরটা ভালো দেখলুম নাকি না? বুড়ো হয়েছে, শরীর তো খারাপ হবে। আর তার উপর দু দুটো বিয়ে বাড়ি গেল, সপ্তাহ দিন তো থাকা চাই, বকু এ ঘরে শোবে। ওই ঘরে ওর একা শুতে ভয় করে। যত সব নেকার, একা একা স্কুলে যেতে পারে আর ও ঘরে শুতে একা ভয় করে। তোমাকে তো আমি কইছিলাম তোমার অসুবিধা হবে, আমি ওকে নিয়ে ও ঘরে শুচ্ছি। থাক, স্বামীরা অত সুবিধা অসুবিধা দেখতে হবে না। কতদিন হয়ে গেল কাছে ঘেঁচতে দাও। আস্তে রোগে ভোগা শরীর, তার উপর উড়ে গিয়ে মাথায় চোট। বাবা, বেশ কয়েকদিন তো হয়ে গেল, ঠাকুমা সুস্থ হওয়ার তো কোনো লক্ষণই দেখছি না। আমার মনে হয় ঠাকুমার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে না। এই খুব তো লম্বা লম্বা কথা বলছিস। না, যত বড় ডাক্তার তার তত বেশি ভিজিট, সেটা জানা আছে। তা সেই ভালো ডাক্তারকে তার ভিজিট কেন কে দেবে? তুই? আমি যে দিতে পারবো না সেটা ভালো করেই জানো। রোজগার করলে বলতে হতো না, নিজেই দিয়ে দিতাম। এই এই বড় বড় লেকচার নামে রে করে দেখাও না, রোজগার করো না। এবার অনেকদিন তো হলো বাপের অন্ন ধ্বংস করা। ও বড় বউ, মা ঘুমিয়ে পড়েছে? ও কবরেজমশাই ওষুধ পত্তর যেমন যেমন খেতে বলেছিলেন তেমনটা করছে তো? দিয়েছি। সে যে বউ আর ছোট বউ যদি খানিক করে হাত লাগায় তবে তিনজনে ভাগাভাগি করে। আসলে সর্বক্ষণ আমি বউ ঘরে, শেষে আমায় যদি বড় বউকে তো মার কাছেই সারাটা দিন আটকে থাকতে হচ্ছে। এ সংসারে বড় বউ তো আরো পাঁচটা কাজ রয়েছে। এজো বউকে আমি ও ঘরে যেতে মানা করেছি। আরই শুধু লোকজনের লোক ছড়িয়ে লাভ কি? বাড়ি শুদ্ধ লোক, তার মানে কে বললাম? মা কোথায় রে? ঘরে। মা আবার সকাল সকাল লিখতে বসলো নাকি? আরে মা কি আবার থিজিস থিজিস লিখছে নাকি? হ্যাঁ, মা উপরের ঘর পরিষ্কার করছে। ঘর পরিষ্কার করা আর যেন সময় পেত না। মা তো রান্নাঘরটাকে প্রায় ছেড়েই দিয়েছে, দেখাই যায় না আজকাল। দাঁড়াও, আগে তেনার মহাভারত লেখাটা শেষ হোক, তারপর যদি উপনিষদ লিখতে না বসেন তো দেখতে পাবে